হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা বেরিয়েছি কাছাকাছি কয়েকটা জায়গায় যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পাবে, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তাই সাথে। আর আজকে ওয়েদারটাও ভালো, তার জন্য ভাবলাম আজকে বেস্ট ডে ঘুরতে যাওয়ার জন্য, কাছাকাছি যদিও। তাহলে চলো দিনটাকে ফুল এনার্জি নিয়ে স্টার্ট করা যাক। ভিডিওটা কিন্তু অবশ্যই করে তোমরা শেষ অবধি দেখো, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এখন যে জায়গাটা যাচ্ছি সেটা অলরেডি রিজু ঘুরে এসছে একদিনের মধ্যে, বাট আমার সেদিনকে টাইম হয়নি বলে ওর সাথে আমি যেতে পারিনি। আজকে ও বললো না আমি আমাকে নিয়েও যেতে চায়, কারণ এত সুন্দর সুন্দর জায়গা না, দুজনে মিলে একসাথে দেখতে খুব ভালো লাগে, সাথে তাই তোমাদেরকেও নিয়ে নিয়েছি। There is a short bridge over there. We'll cross the bridge. Yeah. So narrow but not too dangerous. The train going over there. এগুলো সব পোষা, দেখ পায়ে ইয়ে পড়া আছে, বেরি পড়ার আছে। এরকম সবুজ হাঁস দেখেছিস কখনো? দেখ তোদের কাছে আসছে। কাদা আছে দেখে যাস। Let's go. So nice. ওরা কত কাছে চলে এসেছে দেখ। Let's go. এর ভেতরে কেউ আছে দেখ, মানে ধোঁয়া বেরোচ্ছে চিমনি দিয়ে। এটা নতুন রেসিডেন্সিয়াল প্রপার্টি হচ্ছে। আমি যখন সেদিন বিকেলে এসেছিলাম তখন তোর এখানে সব জগিং করছিল, জগিং সাইক্লিং করছিল। তখন কটা হবে, হার্ডলি দুটো আড়াইটে। এখানে দেখ জলটা অতটা বেশি ডেপথ নেই, ওইদিকে আরো কম ডেপথ আছে জলের। জায়গাটা এখনো পর্যন্ত কেমন লাগছে রিমন? আমার দারুণ লেগেছে, মিস করে গেছিলাম, তুই এসেছিলি বাট আমি আসতে পারিনি সেদিনকে। বাট থ্যাংক ইউ যে তুই আমাকে আজকে নিয়ে এসেছিস, দারুণ লাগছে। জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর, আর খুব বেশি লোকজন কিন্তু নেই, জাস্ট দু একজন লোকজন রয়েছে। আর যাদের মানে একটু সলিটিউড পছন্দ তাদের জন্য একটা বেস্ট প্লেস। আমার দারুণ লাগছে এখানটা হাঁটতে, একটা ফাইন মর্নিং এরকম একটা যদি ওয়াক করি সত্যি দিনটা খুব রিফ্রেশ লাগে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা ট্রেন আসছে দেখো দূর থেকে। হ্যাঁ এখানে ট্রেন এক একটা কালারের ট্রেন।
ডিসটেন্স হবে। সব মিলিয়ে জায়গাটা জাস্ট তুলনা হয় না। দারুণ লাগছে, প্রকৃতি এনজয় করছি, দিস ইজ দ্য বেস্ট প্লেস আই ক্যান সে। আগে দিন তোমাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম লিড স্টেশনটা কোথায় আছে, আজকে আমরা একটু ভেতরটা দেখবো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ওই যে কর্ন কর্ন এক্সচেঞ্জ। আমি এখন কর্ন এক্সচেঞ্জের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। দিস ইজ আ ভিক্টোরিয়ান আর্কিটেকচার ইন লিডস। এটা অ্যারাউন্ড 1863 তে বিল্ড আপ হয়েছিল, আর এর ভেতরে অ্যারাউন্ড 30 রিটেলার্স অ্যান্ড ফুড আউটলেট আছে। তাহলে চলো ভেতরটা ঘুরে দেখা যাক। How's it? Awesome.
আমার মনে হচ্ছে না আমরা আউট অফ কান্ট্রি রয়েছি। আর্কিটেকচারটা খুব ভালো না? আজকে অনেকগুলো জায়গা আমরা ঘুরে এলাম বেশ কম টাইমে চট জলদি, কিন্তু জায়গাগুলো কিন্তু দারুণ দারুণ। তোমরা দেখে বলো কেমন লাগলো জায়গাগুলো। আর হাঁটতে হাঁটতে কিন্তু প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, তাই এখন বাড়ির দিকে চলে এসেছি, জাস্ট ঢুকবো বাড়িতে। আর কিন্তু খিদে পেলে কি হবে, লাঞ্চ কিন্তু রেডি নেই, তো গিয়ে রান্না করতে হবে। রান্না করে তাড়াতাড়ি চট জলদি কিছু একটা বানিয়ে নেবো, গিয়ে তাড়াতাড়ি গিয়ে তারপরে খাবো। খুব জোর খিদে পাচ্ছে, এতটা হেঁটে না আরও বেশি খিদে পেয়ে গেছে। সো খেয়ে দিয়ে তারপরে একটু ল্যাদ খাবো, প্ল্যান আছে ল্যাদ খাবো, নাহলে সিনেমা দেখবো। হ্যাঁ, তো আজকের দিনটা এরকমভাবেই ভাবলাম কাটাই। তোমরাও দেখলে কীরকম কী করলাম আমরা, হোপফুলি তোমাদের ভালো লাগবে, জানিও কেমন লাগলো। তাহলে চলো ভিডিওটাকে এখানেই এন্ড করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার হাজির হয়ে যাবো আমরা দুজনে। ততক্ষণ টাটা।